ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरुणो रेणु मागे अधम श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা যে অধ্যায় শেষ করেছিলাম সেখানে শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলা হয়েছিল, মায়ের কৃপা সম্পর্কে বলা হয়েছিল এবং সেখানে এই অভেদানন্দজির লেখা প্রকৃতিং পরমাম অভয়াম বরদাম এই স্তব আপনারা সবাই জানেন, তাই এটাকে আমরা আর হিন্দিতে বলে আর ধরাবো না, আর নতুন করে এটাকে আর পুনরাবৃত্তি করব না। আমরা একটি নতুন অধ্যায় আজকে শুরু করব। শ্রীরামকৃষ্ণ জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে এবং শ্রীরামকৃষ্ণ জীবনীকেও যদি আমরা ধরি তাহলে সেখানেও আমরা দেখব এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় তোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধন শহরের মধ্যে স্থান বাদুর বাগান প্রসিদ্ধ পণ্ডিত তথা দেশ জুড়ে নাম শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যায় শ্রদ্ধা ভক্তি সহকারে দশে গুণ গায় বহুগুণে বিভূষিত দিব্য কলেবর বিদ্যার সাগর যেন দয়ারও সাগর স্বার্থ শূন্য দয়া তার অন্তরিতে ভরা পর দুঃখ বিমোচনে দেহখানি ধরা ঈশ্বর সম্বন্ধে বিদ্যাসাগরের জ্ঞান চৈতন্য স্বরূপ নিরাকার ভগবান সাধন বলিয়া নাই কোনো কর্ম করা স্বভাব সুলভ ধর্ম পর দুঃখ হরা স্বার্থ শূন্য শুদ্ধ সত্য গুণময় যার প্রভুর অপার কৃপা করুণা তাহার সাক্ষীর স্বরূপ শম্ভু মল্লিক সজ্জন বলিয়াছি বহু অগ্রে তার বিবরণ দ্বিতীয় দৃষ্টান্ত এবে মুকুচ্ছে ঈশান ঠনটনিয়া যার আবাসের স্থান তিন শতাধিক টাকা মাসে মাসে আয়ে দরিদ্র অনাতে দিতে তাহে না কুলায় ফুরাইলে অর্থ করে পরাণ বিকলি অবশেষে বাধা যায় গৃহিণীর রুলি পর দুঃখ বিমোচন খ্যাতি সাধারণে দুয়ারে দুঃখীর মেলা থেকে রেতে দিনে দয়ায় গঠিত হিয়া কোমল আচারে দিবারাত্রি চিন্তা কিসে পর উপকার দুর্গা নামে অপার বিশ্বাস ভরা ঘটে বড়ই আদর তার প্রভুর নিকটে বারে বারে ঈশানের ঘরে আগমন করিলেন প্রভুদেব ভক্ত বিনোদন ঈশান নিজের জন টানাটানি প্রাণে এ সম্বন্ধ নহে বিদ্যাসাগরের শনে সংকেতে বুঝ সন্ধ হয় যদি মন নিরাকার বাদী বিদ্যাসাগর ব্রাহ্মণ সাকার যাহার প্রাণে নাহি পায় স্থান সেজন কেমনে পাবে প্রভুর সন্ধান সত্যগুণী জনে তার করুণা বিস্তারে তাই আজি জান প্রভু পণ্ডিতের ঘর
কৃতার্থ করিতে তার দিয়া দর্শন, সঙ্গে চলে আত্মগণ ভক্ত কয়জন, গতিমতির প্রভুপদে পীরিতি অপারে, দল মধ্যে নেতাজি মহেন্দ্র মাস্টার, যখন যেখানে যান প্রভু পরমেশ, প্রায় হয় পতি মধ্যে ভাবেরও আবেশ, আজিও শ্রীঅঙ্গে ভাব হইল প্রভুর, বিদ্যাসাগরের ঘর নহে অতি দূর। পুথিকার আজকে আমাদের রামকৃষ্ণ জীবনের যে ঘটনাগুলির মধ্যে একটি অন্যতম ঘটনা বর্ণনা করছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের অবস্থান, শ্রীরামকৃষ্ণদেবের দেখা হওয়ার কথা। আমরা পূর্বেই বলেছি, যত ঘনীভূত হচ্ছে পুঁথির লেখা, পুঁথির কথা, ততই যেন ধীরে ধীরে পুঁথির যে গৌরচন্দ্রিকা তার বদল হচ্ছে। শুরুর দিকে ছিল জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। পরবর্তীকালে যুক্ত হলো দুটি লাইন, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দাহিনী। এটা স্বামীজির আদেশে এবং স্বামীজির নির্দেশেই এই বদলটি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যত তার নিজের ভেতরের আবেগ এবং ভাবের প্রকাশ হতে থাকল, তত ধীরে ধীরে তিনি লিখতে থাকলেন। তার অনুভূতি যেভাবে শ্রীরামকৃষ্ণ তার কাছে যেভাবে প্রতিভাত হতে থাকলেন, তিনিও সেইভাবে জগতের কাছে শ্রীরামকৃষ্ণের কথা প্রকাশ করলেন। এখানে শুরু করেছেন এইভাবে, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী। দুজনকে পৃথক একই শক্তিশালী, পাশাপাশি যেন দুটো পাশাপাশি ছবি রাখা রয়েছে, কেউ কারোর থেকে কম নয়। তার জন্য তাই বলছেন, জয় জয় দোহাকার যত ভক্তগণ, এই দুজনের যত ভক্ত আছেন, সবার চরণ রেণু মাগে এ অধম। এবার যার কথা বলছেন তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন, শহরের মধ্যে স্থান বাদুর বাগান, প্রসিদ্ধ পণ্ডিত তথা দেশ জুড়ে নাম, শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যায়, শ্রদ্ধা ভক্তি সহকারে দশে গুণে গায়। বাদুর বাগান জায়গাটার নাম এখন আপনারা দেখবেন আমার স্ট্রিটের ঠিক পেছন দিকে, ঋষিকেশ পার্ক আছে, একদম ঋষিকেশ পার্কের ঠিক পেছন দিকে বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি। বড় রাস্তাটার নাম রাজা রামমোহন রায়ের বাড়ি যেহেতু ছিল, তাই রাজা রামমোহন রায়ের নামে ওই রাস্তা রাজা রামমোহন রায় সরণী, এবং পেছন দিকে রাস্তাটা এখনও বাদুর বাগান নাম। কেন যে এসব নামগুলো হয়েছিল আমরা সত্যিই জানি না, বাদুর বাগান, চোর বাগান, এসব নানা রকমের বাগান আছে উত্তর কলকাতা জুড়ে, তাই সেই সব জায়গায় এইখানে বিদ্যাসাগর মশাইয়ের জন্ম। বিদ্যাসাগর মশাই থাকতেন পশ্চিমবঙ্গ সরকারের, বিগত পশ্চিমবঙ্গ সরকার মানে বামপন্থী সরকারের দুটি অখণ্ড কীর্তি যেটির কথা না বলে পারা যায় না, একটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি এবং দ্বিতীয়টি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। এগুলো রেস্টোর করার এরা তাঁরা করেছেন। ঈশ্বর রামমোহন রায়ের বাড়ি আমি ছেলেবেলা থেকেই দেখছি, বিশাল বড় বাড়ি, সেই বাড়ি একটু একটু করে সব চুরি হয়ে যাচ্ছিল। বিরাট বড় একটা ঘড়ি ছিল, দূর থেকে দেখা যেত, তিন কোনা মাথার উপর সেই ঘড়ি ছিল, সেটা দেখা যেত। একটা সময় দেখা গেলো একদিন ঘড়ি নেই, জানলা দরজা খিড়কি যেখানে যা কিছু আছে কিচ্ছু নেই, সিঁড়ি নেই, সিঁড়ির পাথর নেই, তারপরে যে হ্যান্ডেলগুলো নেই। এমন সময় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের চেষ্টায় এটি অধিগৃহীত হয় এবং এটি রামমোহন কলেজ, যেটি সিটি কলেজের মর্নিং বিভাগ যেখানে মেয়েদের পড়ানো হয়, সেই রামমোহন কলেজের একটা শাখা এটি, এখানে মানে খানিকটা কাজ এখানে উঠে এসেছে এবং বাড়িটা খুব ভালো করে ওয়েল রেস্টোর্ড হয়েছে। ঠিক সেরকমভাবে পেছন দিকে বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি, সেও প্রায় ভগ্ন অবস্থায় ছিল, তাকে সম্পূর্ণ নতুন করে রেস্টোরেশন করা হয়েছে। বিশেষ করে দেখার মতো সেই ঘরটা, যে ঘরে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিল, দোতলার উপরের দিকে রাস্তার দিকের বারান্দা থেকে দেখা যায়। ঘরে ঢুকলে যে জায়গাটায় ঠাকুর বসেছিলেন সেই অরিজিনাল বেঞ্চটা নেই, কিন্তু ওই রকম একটা বেঞ্চ এবং তাতে একটা ফাইবারের শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি আছে। পা ঝুলিয়ে বসে আছেন ঠাকুর, বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসেছেন।
ভারী সুন্দর এই সেই বাড়িটি, বাগান ঘেরা। তখনকার দিনে যেরকম ছোট্ট বাড়ি হতো, নির্জন শান্ত, ঠিক সেই রকম বাড়িটি। বলছেন প্রসিদ্ধ পণ্ডিত তথা দেশ জুড়ে নাম, তার পাণ্ডিত্যের জন্য তো নাম ছিলই, তার নাম আরও বেশি ছিল, দেশ জুড়ে তার নাম ছিল। শেষের দিকে তিনি খানিকটা বিতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন মানুষের প্রতি, তাই তার শেষ জীবনে বেশ অনেকটা অংশ কাটে কারমাটারে। সেখানে সাঁওতালদের মধ্যে, ভিলদের মধ্যে তিনি থাকতেন। তার একটি সুন্দর বর্ণনা আছে, একজন লেখক গিয়েছেন সেই জায়গায়। তিনি গিয়ে চায়ের দোকানে চা খেতে গিয়ে দেখলেন যে চায়ের দোকানের বাইরে একজন ভিখারি ভিখারিনী ভিক্ষা করবে বলে বসে আছে, হাতে একটা কলাইয়ের থালা, আর সেই প্রচণ্ড ঠান্ডায় ঠকঠক করে সে কাঁপছে। আর চায়ের দোকানের ভেতরে একজন মানুষ বসে আছেন, যার সামনের দিকে চুলগুলো কামানো, আর পেছন দিকে একটা লম্বা টিকা, আর গায়ে একটা দামি শাল দেওয়া আছে। তিনি যখন দোকানে ঢুকছিলেন, ভিখারিনীকে দেখে এ একটা আনা সেই তার ওই ইয়ের ওপর ফেলে দিলেন, কলাইয়ের থালার ওপর ফেলে দিয়েছেন। ভীষণ জোরে আওয়াজ হয়েছে। তখন বিদ্যাসাগর মশাই ভেতর থেকে জিজ্ঞেস করছিলেন যে লোকটি আছেন, পরে জানা গেল তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যখন ভেতর থেকে তিনি জিজ্ঞেস করছেন, বাবু বুঝি কলকাতা থেকে এলেন? বলছেন হ্যাঁ, স্নাতক তো বটে, তাই না? তো বলছে হ্যাঁ তা বটে। তো বলছে ভিক্ষা কি অমন করে দিতে হয়? ভিক্ষা এরকম করে দিতে হয় বলে তিনি গট গট করে সেই লোকটির সামনে দিয়ে হেঁটে এসে সেই ভদ্রমহিলার সামনে সে দাঁড়ালেন। বললেন বলি বলো মা, উঠে দাঁড়াও তো দেখি একটু। মা উঠে দাঁড়ালেন। তখন বিদ্যাসাগর মশাই তার সেই দামি শালটা তার গায়ে খুলে ভালো করে আষ্টে পিষ্টে বেঁধে হাঁটা দিলেন সেখান থেকে। লোকটি জিজ্ঞেস করছে পেছন থেকে, আপনি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তিনি খালি ঘাড় নাড়িয়ে এগিয়ে চলেছেন। খুব ঠান্ডা বর্ণনা আছে, তিনি তার লেখা লেখক বর্ণনা করছেন যে সমস্ত রাস্তায় একটা গাছের ফুলও ফুটেনি, একটা পাতাও নেই, কিন্তু বিদ্যাসাগর মশাই যে গরিমা, যে উষ্ণতা নিয়ে, হৃদয়ের উষ্ণতা নিয়ে ফিরে যাচ্ছেন, দেখতে দেখতে মনে হলো যে সমস্ত রাস্তা জুড়ে সবকটা পাতায় যেন নতুন করে, সবকটা গাছে যেন নতুন অঙ্কুরোদ্গম হয়েছে, এবং যেখানে ফুল ফোটার কথা ছিল সেগুলো ফুল ফুটে সমস্ত রাস্তা সুরভিত হয়ে গেছে। শীতের সেই কনকনে ঠান্ডা দিন, কনকনে ঠান্ডা সকাল যেন আলোকোজ্জ্বল হয়ে উঠেছে তার সেই দিব্য চরিত্রের প্রভাবে। এমন ছিলেন বিদ্যাসাগর মশাই। বলছেন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যায় শ্রদ্ধা ভক্তি সহকারে দশে গুণে গায়। আমাদের অনেকে শ্রদ্ধার সঙ্গে গুণে গায়, কেউ ভক্তির সঙ্গে গায়, কিন্তু বিদ্যাসাগর মহাশয় দুটি গুণ দিয়েই তাকে গাইতেন, নিজেদের ভালোবাসা, নিজেদের শ্রদ্ধা সহ তাই গাইতেন। আমাদের বলেছিলাম গত দু বছর আগে এখানে একজন এসপি এসেছিলেন, বাঁকুড়া এসপি এসেছিলেন আমাদের গঙ্গাসাগরে ডিউটি করতে। তিনি জাতিতে তিনি রাজস্থানের ঝুনঝুনু জায়গা থেকে এসেছিলেন। তিনি একদিন আমাদের সঙ্গে প্রাতরাস করতে চেয়েছিলেন, অন্য সাধুরা তো ছিলেন না, আমি একাই ছিলাম। খাওয়া দাওয়া করে ফিরে যাওয়ার সময় বলছিলেন যে আপনাদের দুজন মহাপুরুষের কাছে আমরা রাজস্থানীরা চিরকৃতজ্ঞ, এক রাজা রামমোহন রায় আর দুই হচ্ছে বিদ্যাসাগর। রাজা রামমোহন রায় ছিলেন বলে আজও আমাদের মেয়েরা সতী হয় না, আর ঝুনঝুনু বিদ্যাসাগর ছিলেন বলে ঝুনঝুনুর সেই প্রত্যন্ত প্রান্তরে আমাদের মেয়েরা এখনও লেখাপড়া শেখে। আমাদের হাওড়া কোর্টের একজন দিদুমণি আছেন, তাকে যেখানেই বক্তৃতা দিতে বলা হোক না কেন, যে বিষয়ে বক্তৃতা দিতে বলা হোক, তিনি আগেই বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে অন্তত 5 মিনিট বলবেন। কেন বলেন জিজ্ঞেস করেছিলাম, তনিমাদি বলেছিলেন তিনি ছিলেন বলে আজকে আমরা মেয়েরা আপনাদের সামনে দাঁড়িয়ে মনের ভাব প্রকাশ করতে পেরেছি। তাই কিছু বলার আগে, সবার আগে তার শ্রীপাদপদ্মে প্রণাম জানিয়ে আমাদের কিছু বলা দরকার। আমাদের জন্য কেউ এগিয়ে আসেননি, ওই একটি লোক এসেছিলেন যিনি আমাদের মুক্তির পথ দেখিয়ে দিয়ে গেছিলেন। পুথিকার বলছেন, বহুগুণে বিভূষিত দিব্য কলেবর, বিদ্যার সাগর যেন দয়ার সাগর, স্বার্থশূন্য দয়া তার অন্তরেতে ভরা, পরদুঃখ বিমোচন দেহখানি ধরা, ঈশ্বর সম্বন্ধে বিদ্যাসাগরের জ্ঞান, চৈতন্য স্বরূপ নিরাকার ভগবান, সাধনা বলিয়া নাই কোনো কর্ম করা, স্বভাব সুলভ ধর্ম পরদুঃখ হরা, স্বার্থশূন্য সত্য শুদ্ধ সত্য দয়াগুণ যার, প্রভুর অপার কৃপা করুণা তাহার,
বলছেন তিনি শুধু বিদ্যাসাগর নয়, বহু গুণে ভূষিত দিব্য কলেবর। এই দিব্য কলেবরটা খুব ইম্পর্টেন্ট, বিদ্যাসাগরকে দেখতে ভীষণ বিচ্ছিরি ছিল। আপনারা যারা তার পুরনো ছবি টবি দেখেছেন, তার শরীর চলে যাওয়ার পর তার একটা ছবি তোলা হয়েছিল, তার সেটা দেখলে খানিকটা বোঝা যায়। খুব একটা বিরাট লম্বা চওড়া ছিলেন না, একটা খেঁকুড়ে মতো চেহারা ছিল, হাঁটুর খানিকটা নিচ অব দিকটা কাপড় পরতেন, গায়ে একটা চাদর পরতেন, মাথার সামনের দিকটা কামানো থাকতো, উড়ে বামুনের মতো পেছন দিকে চুল থাকতো, একটা বড় শিকা ছিল বিদ্যাসাগর মশাই। তার সেই বিদ্যাসাগরী ছটি পরে তিনি হেঁটে যেতেন, কিন্তু তার চরিত্র গুণ এমন আলোয় আলোকময় ছিল যে দূর থেকে দেখলেও তার প্রতি শ্রদ্ধা ভক্তি আসত, মনে হতো এক অপরূপ রূপের অধিকারী তিনি। স্বার্থশূন্য দয়া তার অন্তরেতে ভরা, মানুষকে যিনি সাহায্য যে করতেন তার যে দয়া, এর বদলে তিনি কিছু কখনো চাননি। এমনকি কেউ যদি তার গুণ গাইতেন, যারা তার সাহায্য পেয়েছে তার সবাই তাকে গালাগাল দিয়েছেন, সেটা উনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, কিন্তু কেউ যদি তার গুণ গাইতেন তিনি বলতেন, কই আমি তো তাকে কখনো কোনো কিছু দয়া করিনি, তাকে তো কোনোরকমভাবে কিছু সাহায্য করিনি। এটা একটা অদ্ভুত ব্যাপার, বিদ্যাসাগর মহাশয়ের অদ্ভুত একটা জিনিস। বলছেন বিদ্যার সাগর যেন দয়ার সাগর, লেখাপড়া যেমন শিখেছিলেন প্রচুর, তেমনি তার হৃদয়ে দয়ার সাগর ছিল। সাগর কেন বলা হচ্ছে? সাগর বলা হচ্ছে যার কূল কিনারা খুঁজে পাওয়া যায় না, অতল গভীর যেমন তা সেটা, তেমনি তার বিস্তার অশেষ, যার কোনো শেষ করে পাওয়া যায় না। পরদুঃখ বিমোচন দেহ বিমোচনে দেহ কানি ধরা, তিনি যে তার শরীরটা ধরে রেখেছিলেন শেষ মুহূর্ত অবধি, পরদুঃখ বিমোচন, কারমাটারে যখন গিয়ে তিনি থাকলেন, দেখলেন কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করলেন, বই কিনে পড়া শুরু করলেন এবং মানুষজনের চিকিৎসা করতেন। অনেকেই আমরা জানি না, আমাদের যে হাঁপানি, আমরা যারা হাঁপানি রুগী, আমাদের যে ওষুধটা খাওয়ানো হয় হাঁপানি রুগীর জন্য, ইয়েতে আমি নামটা ভুলে গেছি, হোমিওপ্যাথি ওষুধ, সেটির আবিষ্কর্তা কিন্তু বিদ্যাসাগর। এরকম বহু কিছু দিয়ে তিনি মানুষের সেবা করে গেছেন। ঈশ্বর সম্বন্ধে বিদ্যাসাগরের জ্ঞান, চৈতন্য স্বরূপ নিরাকার ভগবান, তিনি তার কীরকমভাবে ভাবতেন তিনি ঈশ্বর সম্পর্কে, তিনি সব জগতের ভেতরে চৈতন্যময় হয়ে বিরাজ করছেন, সবটুকু যা কিছু দৃশ্যমান সবই ঈশ্বরের প্রকাশ, অথচ তিনি কখনো কোনো আকার ধারণ করেননি। বলছেন প্রতি মানুষের ভেতরে, মানে একটা বিশেষ আকার কোনো ধারণ করেনি, প্রতি মানুষের ভেতরে জগতে যা কিছু চৈতন্যময় দেখতে পাচ্ছি সবই ঈশ্বরের প্রকাশ। সাধনা বলিয়া নাই কোনো কর্ম করা, স্বভাব সুলভ ধর্ম পরদুঃখ হরা। আলাদা করে তিনি সাধন ভজন কিছু নেননি, পরের দুঃখ হরণ করা এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল এবং এটি তিনি অত্যন্ত যত্নের সঙ্গে করতেন। বলছেন প্রভুর স্বার্থশূন্য শুদ্ধ সত্য দয়া গুঞ্জার, প্রভুর অপার কৃপা করুণা তাহায়। ঠাকুর সেই মানুষকে ভালোবেসেছিলেন, সে মানুষ কেমন? তিনি স্বার্থশূন্য, যা যিনি সামান্যতম চাননি। আমরা যেমন পাঁচ পয়সা দিলেই দু পয়সা ফেরত চাই, হ্যাঁ, এই যে আপনি যদি আমার দোকান থেকে জিনিস কেনেন এতটা ডিসকাউন্ট পাবেন, আপনিও কেনার আগে বুঝে যান কোন শপিং মল থেকে কিনবেন। আমি একবারই শপিং মলে ঢুকেছি সারা জীবনে, আমাদের নরেন্দ্রপুরে অপোজিট স্পেন্সারের যে শপিং মল, সেখানে ঢুকেছিলাম, গিয়ে দেখলাম যেখানে বাই ওয়ান টেক ওয়ান সেখানে ভিড় কম, কিন্তু যেখানে বাই ওয়ান টেক টু বাই ওয়ান টেক থ্রি একবারে হামড়ে পড়েছে। আমি একটা অনেক কষ্ট করে গেঞ্জি টেঞ্জি কেনার চেষ্টা করলাম, গোল গলার গেঞ্জি, বেশ এত অতি ঢাকা থাকবে, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলাম না। আমাকে বাই ওয়ান টেক টু কাউন্টারে নিয়ে যাওয়া হলো, সবার পেছনেই দেখছি আমেরিকার সেই টাওয়ার, তারপরে কোথাও পিসার টাওয়ার, এই সমস্ত লাগানো আছে বাই ওয়ান টেক টু। আমি দেখেছি আমরা এরকম মানুষ, আমরা প্রত্যেকটা জিনিস কেনবার আগে ভাবি কি রিটার্ন পাব। এমনকি আইসক্রিম কেনার আগে বাস্কিন রবিন্সে দেখছিলাম, একজন জিজ্ঞেস করছিলেন, আচ্ছা কোনটা যেটা দিয়েছেন, কোনটা চকলেটের মধ্যে ডিপ করে শুকনো করা, তো ওই কোনের কোনটা কি ফ্রি পাওয়া যায় না, ওটাও আইসক্রিমের সঙ্গে অ্যাড করা হয়। খুব মজা লাগছিল আমার দেখতে। তো সেই আমরা এইরকম স্বার্থশূন্য, আমরা স্বার্থময়, এই স্বার্থময় জগতে এমন একজন মানুষ এসেছিলেন যার সামান্যতম স্বার্থ ছিল না,
সদ্ধগুণ শুদ্ধ সত্য এবং দয়াগুণ যার, প্রভুর অপার করুণা তাহায়, তা ভগবানের করুণা তার প্রতি অনেক। ঠাকুর আরেকজনের গল্প বলছেন, সাক্ষীর স্বরূপ শম্ভু মল্লিক ও সজ্জন বলিয়াছি অগ্রে তাঁর বিবরণ। যখনই কেউ বিপদে পড়তেন কেমনভাবে বিদ্যাসাগর মশাই এগিয়ে আসতেন তার গল্প আমরা আগে পড়েছি। দ্বিতীয় দৃষ্টান্ত বলছেন মুকুজ্জে ঈশান, ঈশান মুকুজ্জের বাড়ি, সে বাড়ি ভাঙা পড়েছে ঠনঠনিয়ার কাছে আবাস। ঠনঠনিয়া থেকে এগিয়ে এসে এখন যেখানে মাস্টারমশাইয়ের বাড়ি ঠিক বাঁকটা হচ্ছে, ওই বাঁকের মুখে এখন দেখবেন একটা নতুন বাড়ি হয়েছে, ওইটা ঈশান মুখোপাধ্যায়ের বাড়ি ছিল। তো সেই ঠনঠনিয়ার কাছে, ঠনঠনিয়ার কাছে যার আবাস স্থান, 300 টাকা মাসে মাসে আয়, দরিদ্রে অনাথে দিতে তাহে না কুলায়, ফুরাইলে অর্থ করে পরানো বিকলি, অবশেষে বাঁধা যায় গৃহিণীর রুলি, পর দুঃখ বিমোচনে খ্যাতি সাধারণে, দুয়ারে দুঃখীর মেলা থাকে রেতে দিনে, দয়ায় গঠিত হিয়া কোমল আচার, দিবারাত্রি চিন্তা কিসে পর উপকার, দুর্গা নামে অপার বিশ্বাস ভরা ঘটে, বড়ই আদর তার প্রভুর নিকটে, বারে বারে ঈশানের ঘরে আগমন, করিলেন প্রভুদেব ভক্ত বিনোদন। পুথিকার বলছে আরেকজনের কথা বলছেন, ঠনঠনিয়ায় তার নাম ঈশান মুখোপাধ্যায়, 300 তিনি মাসে আয় করতেন। আগে বলা হতো যাদের 50 যাদের বাড়ি আয় তাদের বাড়িতে দোল দুর্গোৎসব হতো, এত পয়সা ছিল সেটা, সেখানে 300 সারা মাসে কুলোতো না, অনাথদের দিতে দরিদ্রের দিতেই খরচ হয়ে যেত, এবং শেষকালে নিজেদের আর কিছু না পেয়ে স্ত্রীর গয়না তো বিক্রি করতেনই, রুলি, সাধারণত মায়েরাই দুটো জিনিস পরেন, শাঁখা আর রুলি, সেই আগেকার দিনে এখন আবার ফিরে এসছে সোনা বাঁধানো রুলি, সেই রুলি শুদ্ধ বিক্রি করে দিতে হতো, সেই রুলি বিক্রি করেও তার চলতো। পর দুঃখ বিমোচনে খ্যাতি সাধারণে, দুয়ারে দুঃখীর মেলা থাকে রেতে দিনে, আমাদের এখন দুয়ারে সরকার আছে, সেই সময় তখন দুয়ারে দুঃখীর মেলা থাকতো, দুঃখী প্রচুর দুঃখীরা আসতো, দয়ায় গঠিত হিয়া কোমল আচার, দিবারাত্রি চিন্তা কিসে পর উপকার, রাত্রি দিন চিন্তা কেমন করে অন্যের উপকার করবেন। আমরা কিরম জানেন তো খানিকটা সিজনাল চিন্তা করি, দুর্গাপুজো আসছে সঙ্গে সঙ্গে উঠে পড়ে লাগি, কিছু নতুন শাড়ি দিতে হবে, কিছু নতুন জামা কাপড় দিতে হবে, শীত আসছে একটু কম্বল টম্বল দিতে হবে, ঈদ দিতে হবে, সারা বছর কেমন করে মানুষের উপকার করব বড় একটা আমরা ভাবি না, আমাদের খানিকটা সিজনাল। হ্যাঁ, এই সিজনাল তবু কিছু হওয়াও ভালো, নেই মামার চেয়ে কানা মামা ভালো, তো সেই কিন্তু তাঁর সারাটা বছর সময় যাচ্ছ কীভাবে তার কাটবে। আগেকার দিনে কলকাতার পুরনো কলকাতা ঘুরে ঘুরে দেখেছি, বসত বাটিতে একটা করে ঘর থাকতো যেখানে ছেলেমেয়েরা, বাইরের ছেলেরা পড়াশোনা করবার জন্য কলকাতায় আসতো। আগেকার দিনের মানুষজনদের তো কলকাতায় থাকার জায়গা ছিল না, তাই তারা আসতেন পড়াশুনো করবার জন্য কলকাতায় আসতেন, এবং তাদের থাকার ব্যবস্থা এরকম সব বড়লোকরা করতেন। বারে বারে ঈশানের ঘরে আগমন, করিলেন প্রভুদে ভক্ত বিনোদন, এমন মানুষের কাছে ঠাকুরের তো প্রাণ কাঁদবে, ঠাকুর মাঝে মাঝেই তার কাছে আসতেন। এ সম্বন্ধ নহে বিদ্যাসাগরের সনে, সংক্ষেপে বুঝহ সন্দেহ হয় যদি মনে। বলছেন এই যে ধান ভান্তে ভূতের গীত গাইছি, কথা হচ্ছিল যে আমরা কেবলমাত্র এর কথা বলবো, আমরা কেবলমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা বলবো, তা বলতে গিয়ে আরও আর 5 অন্য কথা বলে ফেলেছি। এই অন্য কথা যে বলছি এটার কোনো প্রয়োজন ছিল না, কথাটা এবার মূল বিষয়বস্তুর ভেতরে আসছেন। ঠাকুর এবার চলেছেন কার বাড়িতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেমন মানুষ তিনি, বলছেন নিরাকারবাদী বিদ্যাসাগর ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণিচ্ছে তো সব তার পৈতে ছিল, ত্রিসন্ধ্যা তিনি গায়ত্রী করতেন, কিন্তু তিনি আকার মানতেন না। সাকারে যাহার প্রাণ নাহি পায় স্থান, সেজনে কেমনে পাবে প্রভুর সন্ধান, সত্যগুণী জনে তার করুণা বিস্তার, তাই আজি জন যান প্রভু পণ্ডিতের ঘর। তিনি সাকার ঈশ্বর মানেন না, তিনি মনে করেন চৈতন্য স্বরূপ সর্বত্র বিরাজ করছেন, কিন্তু মনে করেন না এই যত মানুষ যাদের তিনি দয়া করছেন সেবা করছেন
আদতে তারা সেই সাকার ঈশ্বরের একটি প্রতিরূপ। এইটা যিনি বিশ্বাস করেন না তার কাছে ভগবানের তো যাওয়ার প্রয়োজন আছে। ঠাকুরের কাজ ছিল জানেন তো সবাইকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠাকুরের কাছে যে এসেছে সবার তার। তোতাপুরী এসেছেন 40 বছর ধরে সাধনা করে, তিনি নিরাকার ব্রহ্মস্বরূপকে লাভ করেছিলেন, কিন্তু তিনি কখনোই শক্তি মানতেন না। ঠাকুর তার কাছ থেকে সমাধি বিদ্যা শিখলেন, সাধন ভজন করলেন, কিন্তু তার যে জীবনে যতটুকু অপূর্ণতাটা সেটা পূর্ণ করে দিলেন। প্রত্যেককে যে তার কাছে এসছেন প্রত্যেকের ভেতরে তার, কারণ আমরা কেউ খালি হাতে যাইনি কিন্তু ভগবানের কাছে। কারুর সামর্থ্য আছে 500 টাকার মিষ্টি নিয়ে গেছে, 300 টাকা, 200 টাকা, 100 টাকার, কেউ হয়তো বাতাসা, কেউ বা ঠং করে একটা 1 টাকার কয়েন ফেলে দিয়েছি, কিন্তু এটা সত্যি আমরা কেউ খালি হাতে যাইনি। কিন্তু আমার ভেতরে যে সোনার যে ভাণ্ডারটা আছে সেটাও পুরো খুলে নিয়ে যাইনি। ঠাকুর আমার ঠাকুরের কাছে গেলে তিনি আমাদের হৃদয়ে সেই সোনার ভাণ্ডারটা খুলে দেন, যাতে সেই সোনার খোলা সোনার ভাণ্ডারে দিয়ে আলো বাতাস প্রবেশ করে, আমি যেন আমার হৃদয়ের স্বর্ণ ভাণ্ডারের খবর পাই। ঠাকুর বলছেন না যে ওই চাপা পড়ে আছে, হৃদয়ে চাপা পড়ে আছে কিন্তু খপর নাই, এই আমাদের যে খপর নেই, খপর দেওয়ার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন তার বাড়িতে। তাকে নিয়ে চলেছেন মহেন্দ্র মাস্টার, ভগবানে তার ভীষণ প্রীত, তাকে নিয়ে চলেছেন। কৃতার্থ করিতে তাঁয় দিয়া দর্শন, সঙ্গে চলে আত্মগণ ভক্ত কয়জন, গতিমতি প্রভুপদে প্রীতি অপার, দলমধ্যে নেতা আজি মহেন্দ্র মাস্টার। যখন যেখানে যান প্রভু পরমেশ, প্রায় পথি মধ্যে হয় ভাবের আবেশ, আজ শ্রী অঙ্গে ভাব হইল প্রভুর, বিদ্যাসাগরের ঘর নাহি অতি দূর। একবারে মাস্টারমশাই খুব প্রমাদ গুনছেন, ঠাকুর যেখানেই যান বাইরের যা কিছু দৃশ্যমান সব কিছু দেখেই তার মনে মনের মধ্যে গভীর ভাব সমাধি এসে উপস্থিত হন, কিন্তু সেটা তিনি যেন কিছুতেই আটকাতে পারেন না। অথচ অনেকে তাকে পাগল ভাবে, বোকা ভাবে, আমাদের গিরিশচন্দ্র ঘোষিত ন্যাকা বলেছিল, তার কারণ তিনি তখন এক গভীরভাবে সমাধিস্থ হয়েছেন, সেজবাতি জ্বেলেছেন, তিনি জিজ্ঞেস করছেন হ্যাঁগা সন্ধ্যা কি হয়েছে, যে আচ্ছা ন্যাকা সাধুর পাল্লায় পড়লাম, সেজবাতি জ্বালা রয়েছে, অন্ধকার হয়ে গেছে, তাও বুঝতে পারছে না সন্ধে হয়েছে কি হয়নি। আমরা যারা বাইরে থেকে দেখতাম আমাদের তো ন্যাকা বলেই বোধ হয়, কিন্তু তিনি যে গভীর যে ভাব সমাধির রাজত্বে থাকেন, যেহেতু আমরা সেই সমাধির রাজত্বের বাসিন্দা নই, তাই আমরা ঠাকুরকে ঠিকমতো অ্যাসেস করতে পারতাম না। বিদ্যাসাগরের ঘর নিকটস্থ হয়ে আসছে, ঠাকুরের সমাধি তত ভাঙছে না, আর মাস্টারমশাইয়েরও প্রাণ টকবক টকবক করছে, কি হয় কি হয়। তা অবশেষে তার মাস্টারমশাইয়ের ঘরের সামনে এসে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘরের সামনে এসে উপস্থিত হলেন। কিছু পরে দুয়ারে সকট উপনীত, লইয়া চলিল তাঁরে যে থায়ে পণ্ডিত, স্বভক্তিতে শ্রদ্ধাচিতে আসন ছাড়িয়া, পণ্ডিত দণ্ডায়মান প্রভুরে দেখিয়া, করুণাসাগর তায়ে করি নিরীক্ষণ, সমাধিস্থ মহাভাব হইল মগন, ভাঙিলে ভাবের নেশা বাহ্য এলে পরে, সমাসীন প্রভু দত্তাসনের উপরে, পণ্ডিত অপার কৃপা না যায় বর্ণনে, বুঝে লক্ষ কোটি গুণ এক বর্ণ শুনে, ভাবভঙ্গে শ্রীপ্রভুর রীতি আগা গোড়া, সামান্য শীতল জল কিছু পান করা, শিশুর সমান ভাব লজ্জা নাহি মোটে, তখনই বলেন তাই যাহা মনে উঠে, অকপটে বলিলেন প্রভু গুণমণি, পিয়া পাইয়াছে পিপাসা পানীয় খাবো আমি, পণ্ডিত শুনিয়া চলে বাড়ির ভিতর, তরা করি পাত্র ভরি বিস্তর বিস্তর, বর্ধমান হতে আনা ঘরে ছিল তাঁরে, প্রসিদ্ধ মিষ্টি মিঠাই মিষ্টি বড়ই সুতার, শ্রদ্ধাসহ আনিলেন পণ্ডিত প্রবর, ত্রিশিবারে প্রভু বরে পরম ঈশ্বর, গ্রহণ করিয়া ভোজ্য কৃপার লক্ষণ, পণ্ডিতের সঙ্গে হয় কথোপকথন। তার সমাধিতে তিনি থেকে নেমে এসেছেন, এমন সময় গাড়ি এসে থামল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। তিনি সেই করুণাসাগরকে তাকে নিয়ে যাওয়া হলো, তিনি যাওয়া মাত্র তিনি যে মুহূর্তে এসে পৌঁছলেন সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ঠাকুর তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন, করুণাসাগর তাই করি নিরীক্ষণ,
সমাধিস্থ মহাভাবে হইল মগন। সেই করুণাসাগরকে দর্শন করে তিনি মহাভাবে একেবারে তাকে এক দৃষ্টে দেখতে থাকলেন। ভাঙিলে ভাবের নেশা বাহ্য এলে পরে সমাসীন প্রভু দত্তাসনের উপরে, সে যে কাঠের চেয়ার বেঞ্চি যেখানে দেওয়া হয়েছিল তার উপর তিনি বসলেন। এবার তিনি পণ্ডিতের কৃপা অপার কৃপা বর্ণনা করছেন, ঠাকুর যেন বলছেন। এমন সময় তার খুব জল তেষ্টা পেয়েছে। ছেলে মানুষ যেরকম বলে না, বাচ্চা ছেলেরা লুকোয় না, আমাদের জল তেষ্টা পেলে আমরা ভাবি ঠিক আছে খানিকক্ষণ চলুক, বাইরে গিয়ে একটু বোতলে জল টল কিনে খাওয়া যাবে, নাহলে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া যাবে, এসব নানা রকমের প্ল্যান করতে থাকি। এ লোকের প্ল্যান ট্যান নেই, বলছে খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল খাওয়াবেন। আমার মনে আছে একবার এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর সেই দোকানের সামনে এসে দাদু আর তার নাতি এসে দাঁড়িয়েছেন। এই কোল্ড ড্রিঙ্কস দেখেই নাতির খুব জল তেষ্টা পেয়ে গেছে, বলছে আমার খুব জল তেষ্টা পেয়েছে। দাদু খুব শেয়ানা, তিনিও তাড়াতাড়ি করে বিসলেরির একটা বোতল কিনছেন, বলছেন না না সাদা জল নয়, সাদা জল নয়। দাদু বলছেন আমি বুঝিনি, দোকানের সামনে এসে জল তেষ্টা পেয়েছে, তোমার সাদা জল খাওয়ার ইচ্ছে হয়নি, তোমায় লাল জল খেতে যে হবে সে তো আমি বুঝেছি। এবার সে তাকে লাল জল কিনে দিয়েছেন। খুব মজার, একবারে ছোট শিশুকে আমরা তাকিয়ে দেখছেন, তার কিন্তু এ নিয়ে আমরা বড়রা লজ্জা পাই, তার কিন্তু সব নিয়ে কোনো লজ্জা নেই। সে বলছে আমি জল খাবো, জল খাবো বলা মাত্র সঙ্গে সঙ্গে বিদ্যাসাগরের মনে হলো তাই তো অতিথি এসছেন নারায়ণ, তাকে কিছু খাওয়ানো হয়নি। তিনি একবারে দ্রুত তার বাড়ির মধ্যে গেলেন, আগের দিন বর্ধমান থেকে আনা ভালো মিষ্টি ছিল সেই মিষ্টি তাকে খেতে দিলেন। সেই মিষ্টি জল খেয়ে এবার দুজনের মধ্যে অফিসিয়াল কথোপকথন হচ্ছে। প্রসাদ বন্টনকালে মাস্টারের হাতে গুণব্যাখ্যা প্রভু তার কৈলা বিধি মতে, সুন্দর স্বভাবযুক্ত যুবক সজ্জন দেখিতে প্রকৃত ফল্গু নদীর মতন, বাহ্যিকে বালুকা বন বিশুষ্ক আকার অদৃশ্য রসের স্রোত অন্তে অনিবার, আরে মন কোটি কোটি দণ্ডবত তাঁয়ে রতিমতি ভক্তি যার শ্রীপ্রভুর উপায়, পণ্ডিতে সম্ভাষে প্রভু রসের সাগর এরাইয়া খালখানা বিস্তর বিস্তর, নদ নদী বিল জলা ডোবাগনন ভাগ্য বলে ভাগ্য বলে হইল আজি সাগরে মিলন, পণ্ডিত উত্তরে কন প্রভু গুণ ধরে সাগরের লোনা জল লয় যান ঘরে, পণ্ডিত পুনশ্চ শ্রী প্রভুর উত্তর লোনা কিসে নহি ইয়া লবণ সাগর, অবিদ্যার সাগর ধরে লবণের তার ক্ষীরত সাগরে ইহা সাগর বিদ্যার, কোমল কোমল হৃদয়ে তুমি সত্যগুণীজন পর দুঃখ নাশ হেতু অর্থ উপার্জন, সত্যগুণে যাত সত্যগুণে যদপিহ রজসের খেলা স্বার্থ শূন্যে কর্মে নাহি কর্মফল জ্বালা, পালিলে দয়ার ধর্ম ভক্তি সহকারে ক্রমশ লইয়া যায় ঈশ্বরের ঘরে, দয়াতে হয়েছ তুমি কমল নরম অত্যক্তি এ নহে তুমি সিদ্ধ একজন, যেমন আগুনে সিদ্ধ করিলে পটল আলোকি আনাজপাতি অন্য কোনো ফল, কোমল নরম হয় তাপ পেয়ে গায় তোমায় করিছে তেন কোমল দয়ায়, শ্রীমুখে শুনিয়া এত প্রশংসা কাহিনী সংবিনয়ে বলিল পণ্ডিত শিরোমণি। প্রসাদ বন্টন জন্য তিনি যে মিষ্টি দিয়েছিলেন ঠাকুরকে খাওয়ার জন্য, ঠাকুর সেটা মাস্টারের হাতে তুলে দিলেন এবং মাস্টারকে বললেন যারা আছে সকলের মধ্যে সেটা বিতরণ করো। মাস্টার যখন বিতরণ করছেন তখন ঠাকুর মাস্টারের ব্যাখ্যা করছেন, বলছেন স্বভাব সুন্দর যুক্ত সজ্যুবক সজ্জন দেখিতে প্রকৃত ফল্গু নদীর মতন। মাস্টারমশাইয়ের ভেতরে ইমোশনালের প্রকাশ ইমোশনের প্রকাশ ভীষণ কম ছিল, একেবারে দেখলে বোঝা যেত না যে তিনি এত পণ্ডিত এত গুণী। তিনটে স্কুলের হেডমাস্টার ছিলেন, পালকিতে করে এক স্কুল থেকে আরেক স্কুল আরেক স্কুল থেকে আরেক স্কুল যেতেন। আমাদের এখানে একজন আছেন, স্কুল শুরু হলেই তিনি চলে যান, স্কুলের সব প্রেয়ার টেয়ার শুরু হলে ক্লাস টাস হয়ে গেলে কাছাকাছি পার্টি অফিসে চলে যান, দুপুর অবধি সেই পার্টি অফিসে থাকেন, তারপরে টিফিনের আগে আবার তিনি পার্টি অফিস থেকে ফিরে আসেন, মিড ডে মিল সব ঠিক ঠিক দেওয়া হচ্ছে কিনা সব দেখাশোনা টোনা হয়ে গেলে
দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার স্কুল শুরু করে আবার পার্টি অফিস চলে যান। সেখানে গিয়ে কাজকর্ম সমস্ত কিছু করেন, কাজটা ছাড়া হয়ে গেলে আবার তিনি ফিরে আসেন স্কুল শেষ হওয়ার আগে। তারপরে তো স্কুল শেষ হয়ে গেলে সে বিনিদ্র রজনী তিনি পার্টি অফিসেই কাটিয়ে দেন, এরকম তার ব্যাপার। তখনকার দিনের সেই মাস্টার আর এই মাস্টার, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের ঘটনা পড়ছিলাম একদিন। বঙ্কিমচন্দ্রের কয়েকজন আত্মীয় এসেছেন তার সঙ্গে দেখা করতে। বঙ্কিমচন্দ্র মোমবাতি জ্বালিয়ে তার অফিসের কাজ করছিলেন। আত্মীয়রা এসে যেই মাত্র এসছেন সঙ্গে সঙ্গে ড্রয়ার থেকে আরেকটা মোমবাতি বার করে সেই মোমবাতিটা জ্বালিয়ে যে মোমবাতিটা আগে জ্বলছিল নিভিয়ে দিয়ে তিনি কথা বলতে শুরু করলেন। কথা হয়ে যাওয়ার পর কৌতূহলী যিনি তার আত্মীয় তিনি জিজ্ঞেস করলেন, সেই তো মোমবাতির আলোয় কথাবার্তা হলো, তাহলে আগেরটা নিভিয়ে দিলে কেন? বলছে, ওটা অফিসের পয়সায় কেনা হয়েছিল, আর তুমি তো ব্যক্তিগত কথা বলতে এসেছো, তাই তো অফিসের পয়সার আলো চালিয়ে তো তোমার সঙ্গে আমি ব্যক্তিগত কথা বলতে পারি না। এগুলো এখনকার দিনে ঠাকুমার ঝুলির গল্পের মতোই মনে হয়, যেন হারিয়ে যাওয়া গল্প কথা। এমন সততা, এমন নিষ্ঠা, এরকম মানুষ আমরা দেখিনি সাধারণত, মানে দেখেছি কিন্তু এরকম মানুষ হারিয়ে যাচ্ছে। এরকম মানুষ থাকলে বোধ হয় জগতে বোধ হয় বিপদ বোধ হয় খুব বেশি। সেই কারণে সরকারি ক্ষেত্রে সব জায়গায়, আমি তো সরকারি অফিসগুলোতে ঘুরে টুরে বেড়াই, তা ঘুরতে ঘুরতে আমার এই বোধগুলো খুব হয়েছে। 11টার সময় শুনানি টাইম দেওয়া আছে, যিনি শুনানি করবেন যার ইজলাসে শুনানি হবেন তিনি এসে পৌঁছলেন 11:30টার সময়, তারপরে শুনানি হলো আমাদের। কিন্তু এইটা হচ্ছে কথা, আমাদের মনে হয় না যে আমাদের যে দেরি হবে, কোনো জায়গায় গেলে দেরি হবে, এইটার একটা খুব সমস্যা। বলছেন ঠাকুর, বলছেন গুণব্যাখ্যা সহ প্রভু কইলে সুন্দর স্বভাব। হ্যাঁ, একটুখানি মাইক্রোফোন অফ করতে হবে সুমন মুখার্জি। সুন্দর স্বভাবযুক্ত যুবক সজ্জন দেখিতে প্রকৃত ফল্গু নদীর মতন। মাস্টারমশাইয়ের বোঝার যেত, ফল্গু নদী যেমন ওপর দিকে শুষ্ক, তাকে ইয়ে করতে হতো, ওপরের বালি সরিয়ে ভেতর থেকে জল বার করতে হয়, ঠিক সেই রকম। বাহ্যিক বালুকা বন বিশেষ বিশুষ্ক আকার, অদৃশ্য রসের স্রোত অন্তে অনিবার। আরে মন কোটি কোটি দণ্ডবত্তায়, রতিমতি ভক্তি যার শ্রীপ্রভুর পায়। ভগবানের প্রতি যার ভালোবাসা আছে তাকে কোটি কোটি প্রণাম। তার চেয়েও বড় কথা, ভগবান যার গুণের কদর করেন, এ খুব বড় কথা। ভগবান আপনাকে ভালোবাসছেন, এই তার আপনার গুণের কদর করছেন। জগৎ আপনাকে ছুঁড়ে ফেলে দিল, বুঝতে হবে যে আপনি ঠিক ঠিক পথে আছেন। পুথিকার এবার বলছেন, তিনি এবার বিদ্যাসাগরকে বললেন যে নদী নালা বিল জলা ডোবা সব পেরিয়ে এবার সাগরে এসে মিলন হলো। আর পণ্ডিত উত্তর করলেন, ঠিক আছে, তাহলে লোনা জলের খানিকটা আপনি নিয়ে যান। ঠাকুর বলছেন, পণ্ডিত পুনশ্চ শ্রীপ্রভুর প্রত্যুত্তর, লোনা কিসে নহে ইহা লবণ সাগর। বলছেন লোনা কো এই লবণ সাগর, অবিদ্যার সাগরে ধরে লবণের তার, ক্ষীরোদ সাগর তা ইহা সাগর ও বিদ্যার। আমার মনে হচ্ছিল ঠাকুরের কথার কথা, কিন্তু নিজে সাগরে থাকি তো, এই সাগরে থাকতে থাকতে দেখেছি ঠাকুরের কথার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। যখন ভাটা পড়ে আমাদের, সব জলটা সমুদ্রের দিকে যেতে থাকে, জল ভীষণ নোনা হয়ে যায়, চিটচিট করে স্নান করলে। আমরা কালকে গেছিলাম, জোয়ার আসতে শুরু করেছে, একবারে পরিষ্কার, গঙ্গা জলের মতো পরিষ্কার, সমুদ্রের মতো হিল্লোল কল্লোল হচ্ছে। আমরা স্নান করলাম তার মধ্যে, যেখানে দাঁড়িয়ে আছি স্নান করে ডুব দিয়ে দাঁড়ানো মাত্র যদি কোমর জলে দাঁড়িয়েছিলাম তো প্রায় বুক জল হয়ে গেছে। আবার মহারাজকে নিয়ে খানিকটা পিছিয়ে এসে আবার একটু দাঁড়িয়ে আবার যেই ডুব দিচ্ছি, আবার যেখানে উঠে দাঁড়াচ্ছি আবার সেই কোমর জল থেকে বুক জল হয়ে যাচ্ছে। কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে জল, একবারে গা চিটচিট করছে না। লোনার সাগর, লবণের সাগর হচ্ছে অবিদ্যার সাগর, সত্যি লোনার সাগর, আর বিদ্যার সাগর হচ্ছে ক্ষীরের সাগর। কোমল হৃদয় তুমি সত্যগুণী জন, পরদুঃখ না সেতু অর্থ উপার্জন। আমরা অনেকে ভাবি আমাদের ভীষণ কোমল হৃদয়, লোকে অন্যায় করে চলে যায় আমরা কিচ্ছু বলতে পারি না, এমন কোমল হৃদয় না হলে কি আর জগতে চলে? ওটা কিন্তু কোমলতার প্রতীক নয়। এক গালে আপনার থাপ্পড় মেরে দিলেন, আপনি যদি উপড়ে উল্টিয়ে সপাটে তার দ্বিতীয় গালে থাপ্পড় মারতে পারেন, আপনার সে যোগ্যতা থাকে, তথাপি আপনি যখন সেটাকে
ছেড়ে দেন, তখন বুঝতে হবে আপনার কোমল হৃদয়। নাহলে তো আপনি ভীরু, আপনি তো কাপুরুষ। কি সুন্দর কথা বলছেন না, সহনাম সর্বদুঃখানাম চিন্তা বিলাপ রহিতম। আমরা কত সহ্য করি, কতজনের কত রকমের কথা সহ্য করি, কিন্তু সব সময় মনের মধ্যে হয় আমাকে এরকম কথাটা বলে গেল মনের মধ্যে, অথচ আমি একবারে মুখটা এমন করে আছি, এই যে আমাকে গালের ঠাস করে থাপ্পড় মেরে গেল, আমি এটাকে হজম করে নিলাম। হাদতে তার প্রতিরোধ করার মতো যে সমূহ শক্তির প্রয়োজন আছে সেইটার আমার যথেষ্ট অভাব আছে, সেই কারণে থাপ্পড় খেয়ে আমি মনে 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 বিলাপ করতে, কেউ আয় হায় করে বিলাপ করে আর কেউ মনে মনে হায় হায় করে বিলাপ করে, আমাকে এরকম বলে গেল, আমাকে তেমন বলে গেল। সেদিনকে শুনছিলাম একজন অধ্যাপিকা আমাকে বলছিলেন, মানে তিনি এত পড়াশোনা করেছেন এত কিছু, তাকে কে একটা কি বলেছেন, এত তার মনে লেগেছে, এত তার মনে হচ্ছে, আমি বললাম ক বছর আগে বলেছিলেন, বললেন দশ বছর ধরে বয়ে চলেছে তিনি, চিন্তা বিলাপ রইতাম, এটা চলে যাবে। তাই বলছেন কোমল হৃদয় কেমন, কোমল হৃদয়ের সঙ্গে সৎগুণ জুড়লে কী হয়, তখন পরদুঃখ না সেতু অর্থ উপার্জন। তুমি যে অর্থ উপার্জন করো এর কোনো আর কোনো উদ্দেশ্য নেই, কী করে অন্যের দুঃখ নাশ হবে। সত্যপুণে যদ্যপিহ রাজসের খেলা, স্বার্থ শূন্যে কর্মে নাহি কর্মফল জ্বালা। তোমার কাজ দেখলে মনে হয় তুমি যেন সত্যি সত্যি যেন সত্যগুণে কাজ করছো, কিন্তু তোমার যে কাজ সেটা স্বার্থশূন্য হবার ফলে কর্মফল নেই, কারণ তুমি কিছু আশা করো না। আমরা নবাব কিনলে আরাম ফ্রি চাই, সব কিছু আমরা আশা করে থাকি, কিন্তু তুমি কিচ্ছু আশা করো না, সেই কারণে তোমার কর্মফল অতি উচ্চ। তারপরে বলছেন, পালিলে দয়ার ধর্ম ভক্তি সহকারে ক্রমশ লইয়া যায় ঈশ্বরের ঘরে। এই যে দয়ার ধর্ম, অন্যের প্রতি ভালোবাসা, অন্যের বেদনার অনুভব করার কথা, কীরকমভাবে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন রঙ্গনাথানন্দজি। তার প্রথম কথাটা বলছেন, ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি অন্যের জন্য কষ্ট অনুভব করতে পারো। আমরা অনুভবই করতে পারি না। ভূতেশানন্দজি গল্প বলতেন, যিনি উত্তরকাশীতে আছেন তপস্যার সময়, পাশের ঘরের পাশের গুফায় একজন অসুস্থ হয়ে পড়েছে, তার বন্ধুকে জিজ্ঞেস করছে, পাশের গুফায় দুজনে একসঙ্গে থাকেন, যে ও অত অসুস্থ হয়ে পড়েছে তুমি দেখছো না কেন, বলছেন আমি ইহা ছোড় কে চলা যায়গা, ইয়ে সেবা করনে সে কি আতা মন কা বিক্ষেপ হো জাতা হ্যায়, বিক্ষেপ হয়ে যেতে হয়, মনের বিক্ষেপ হয়ে যায়। আমি দেখেছিলাম এক সাধুকে, আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অর্ডারে ছিলেন, তারপরে আমাদের অর্ডার ছেড়ে চলে গেছেন, তিনি এখন আর শরীরে নেই, তিনি তখন সে উত্তরকাশীতে থাকেন। আমি কনকলে অফিসে এসেছি, এসে দেখছি, ওনাকে দেখছি, চিনতে পারিনি, কারণ গাল ভর্তি দাড়ি হয়ে গেছে, জামা কাপড় নেই পরিষ্কার, রামকৃষ্ণ মিশনের সাধুরা যেরকম নিট অ্যান্ড ক্লিন সেরকম নয়, কিন্তু শুনলাম তার পাশের ঘরের সাধু সে রক্ত বমন করেছে, সকাল থেকে হয়ে যাওয়ার পরে তাকে কোনো রকমে কোলে করে নিয়ে এসে বাসের কন্ডাক্টরকে বলে, টাকা পয়সা নেই, বাসের কন্ডাক্টর এমনিই ছেড়ে দিয়েছে, তারপরে বাস স্ট্যান্ড থেকে নামিয়ে তার তো হাঁটার ক্ষমতা নেই, এও প্যাকাটিসিং, তাকে প্রায় কোলে করে নিয়ে এসে খানিক রাস্তা আসার পর একটা ভ্যান রিক্সাওয়ালা দয়া করে এনেছেন এবং হাসপাতালে ভর্তি করে তিনি একটুখানি স্টেবল হয়েছে দেখেন আবার ফিরে যাচ্ছেন তার সাধন জায়গায়। এইগুলো খুব সহজে হয় না। তাই বলছেন, স্বার্থশূন্য কর্মে নাই কর্মফল জ্বালা, পালিলে দয়ার ধর্ম ভক্তি সহকারে ক্রমশ লইয়া যায় ঈশ্বরের ঘরে। যত এই ধর্ম আমরা পালন করতে পারি, অন্যের বেদনা যত অনুভব করতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমরা দুঃখের অন্যের দুঃখের অপনোদন করতে পারি, তত আমরা ঈশ্বরের কাছে এসে পৌঁছতে পারব। অত্যুক্তি এ নহে তুমি সিদ্ধ একজন, যেমন আগুনে সিদ্ধ করিলে পটল, আলুকি আনাজপাতি অন্য কোনো ফল, কোমল নরম হয় তাপ পেয়ে গায়, তোমারও করেছে তেন কোমল দয়ায়। বলছেন তুমি কীরকম জানো তো, তুমি সেদ্ধ পটলের মতো, কিংবা অন্য আনাজে জলের মধ্যে ফেলে আগুনের মধ্যে দিয়ে যেমন সেই তাপের মধ্যে পড়লে সেই শক্ত আনাজ নরম হয়ে যায়, ঠিক সেই রকম তুমিও তোমার দয়ার আগুনে তুমি নিজেকে একবার কোমল করে ফেলেছ। পুথিকা লিখছেন যে এই কথা শোনামাত্র আমাদের বিদ্যাসাগর মহাশয় বলছেন,
শ্রীমুখে শুনিয়া এত প্রশংসা কাহিনী, সবিনয় কহিল পণ্ডিত শিরোমণি, সত্যমানি সিদ্ধ আলু আনাজ পটল, স্বভাব ছাড়িয়া হয় অত্যন্ত কোমল, কিন্তু কলাইয়ের বাটা সিদ্ধ হলে পরে, নরম কোথায় অতি শক্ত গুণ ধরে, সর্বজ্ঞ শ্রীপ্রভুদে বখিলের পতি, সুবিদিত যার যেন স্বভাব প্রকৃতি, তুমি নহ তার জাতি স্বভাব সুন্দর, এই বলি দিয়া তাঁর কথার উত্তর, বিশদে ভাঙিয়া পরে কহেন কোসাই, তুমি নহ সে পণ্ডিত শাস্ত্র ব্যবসায়ী, উপমায় পঞ্জিকায় প্রকাশ সরল, অমুক সময় হবে এত আড়া জল, কতই জলের কথা পঞ্জিকায় লেখা, নিঙ্গুরিলে পাঁজি নাহি বিন্দু যায় দেখা, সেই মতো শাস্ত্রধ্যায়ী পণ্ডিতের দল, বিজ্ঞান বেদান্ত ব্রহ্ম মুখেতে কেবল, বাকি বাখানিচে যার কথা সে বস্তু কেমন, আভাসে না জানে বিনা দুই একজন, সেই বিদ্যা পরাবিদ্যা পরম সুন্দর, জানাইয়া দেখা যায় পরম ঈশ্বর, অন্য বিদ্যা যত স্মৃতি অন্যবিধ বিদ্যা যত স্মৃতি ব্যাকরণ, বিজ্ঞান পুরাণ শাস্ত্র ন্যায় শাস্ত্র অগণন, কোনই কাজের নয় নাহি তার সার, কেবল মনের মধ্যে জঞ্জালের ভার, আগোটা গীতার পাঠে কিবা দরকার, বলো দেখি গীতা মাত্র বলো দেখি মুখে গীতা মাত্র 10 বার, গীতা গীতা উচ্চারণে ত্যাগী ত্যাগী হয়, গীতা পঠনের ফল ত্যাগ নিশ্চয়, ধন জন ধনমান জন আশা ইন্দ্রিয়ের সুখ হইবে ত্যাগী জনে এসবে বিমুখ, সর্বসুখ পরিহরি হরির কারণে, গীতায় ইহা কেবল ইহা একমাত্র জানে, হরিপদে লাভ এক ত্যাগ সম্বল, গীতা অর্থে এক অর্থ ত্যাগ কেবল, কায় মনো বাক্যে কায় মনে সকলে করিবে পরিহার, প্রকৃত সন্ন্যাসী স্থানে ইচ্ছা হয় যার, করিবে প্রত্যঙ্গে অঙ্গ কাজ সমুদয়, সমর্পিয়া কর্মফল শ্রীকৃষ্ণের পায়, প্রকৃত গৃহস্থ ত্যাগে রাখিবেন মনে, কর্মফল সমর্পিয়া ভক্তির কারণে, জীবগণ কহে গীতা সারার্থ ইহারে, সর্বনাশী হরিপদ এক নাই কর সার, যতনে হৃদয় করি বিবেক বিরাগ, কৃষ্ণের কারণে কর সকল ত্যাগ, বুঝাইতে বিধিমতে তত্ত্ব উপমায়, দুইজন সাধুর কথা কন প্রভুর হয়, শুনো শুনো ভক্তি তত্ত্ব কেমন প্রভুর, একখানি পুঁথি ছিল জনৈক সাধুর, কোনজন একদিন জিজ্ঞাসিল তারে, কি পুঁথি কি আছে লেখা ইহারও ভিতরে, শুধু লেখা রাম নাম প্রত্যেক পাতায়, দ্বিতীয় সাধুর কথা আশ্চর্য কাহিনী, তৃতীয় সাধুর কথা আশ্চর্য কাহিনী, দক্ষিণাত্যে যেই কালে গোড়াত গুণমণি, দেখিলেন জনৈক পণ্ডিত কোনোখানে, করিছেন গীতা পাঠ আপনার মনে, সমাসীন পাশে তার সাধু একজন, অবিরত করিতেছে অশ্রু বিসর্জন, নাহি জানে লেখাপড়া নিরক্ষর বটে, বুঝিতে গীতার ভাষা শক্তি নাহি ঘটে, জিজ্ঞাসিলে পরে তারে কোনো একজন, কহ তত্ত্ব কি বুঝিয়া করিছ ক্রন্দন, সবিনয় কহে সাধু ইহাই হইয়া কাতর, সত্যই মূর্খ আমি সত্যই মূর্খ সত্য সত্যই আমি মূর্খ নিরক্ষর, এক শক্ত বুঝিবারে এক শব্দ বুঝিবারে শক্তি মোর নাই, কিন্তু গীতা পাঠকালে দেখিবারে পাই, যেমন সুন্দর কৃষ্ণ ভুবনমোহন, পূততীর্থে কুরুক্ষেত্রে পুণ্য দর্শন, বলিছেন এই গীতা মধুর বচনে, তৃতীয় পাণ্ডব ভক্ত বান্ধব অর্জুনে, যতক্ষণ শুনি আমি এই গীতেই গীতা গীতি, আগাগোড়া দেখি কৃষ্ণ মোহন মূরতি, আখ্যান কহিয়া বলিলেন প্রভুবর, পরাবিদ্যা প্রাপ্ত এই সাধু নিরক্ষর, সেই বিদ্যা যার বলে হয় দর্শন, সকলের সার কৃষ্ণ তাহার চরণ, সাকার প্রসঙ্গে এই ভক্তির আখ্যান, ঈশ্বর পণ্ডিতগণ ভক্ত ভগবান। প্রতিকার বলছেন যে তুমি সেই রকম শাস্ত্র নও,
তুমি সেরকম পণ্ডিত ন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেই রকম পণ্ডিত, অনুভবহীন পণ্ডিত, অনুভব আসেনি। শ্রীরামকৃষ্ণ একদম চোখের সামনে আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, তিনি কিন্তু এইসব বেদ পুরাণ হেনা তেনা এসব কিছুই পড়েননি, কিন্তু প্রত্যেকটি শাস্ত্রকে অনুভব করার চেষ্টা করেছেন। পূজনীয় তুরিয়ানন্দজি মহারাজ বলতেন, কেমন করে গীতা পাঠ করতে হয় না, গীতার এক একটা শ্লোক পড়ে তার মর্মার্থ ধরে দিনের পর দিন ধ্যান করতে হয়, ধ্যান করতে 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 যখন সেই মর্মার্থ অনুভবে আসে, আমি হৃদয় দিয়ে অনুভব করতে পারি, পরবর্তী শ্লোকে আমার তখন যাওয়ার অধিকার হয়। বলছেন অনেক রকমের শাস্ত্রবিদ পাওয়া যায়, বলছেন সব শাস্ত্রবিদরা বলছেন পঞ্জিকায় বিশ আড়া জল হবে, কিন্তু পঞ্জিকায় নিংড়লে এক ফোঁটাও জল বেরোয় না। কেন বেরোয় না? কারণ তাদের যে কথা তার সঙ্গে তার জীবনের অনুভব নেই। বলছেন তুমি তো সেরকম নন, তোমার তো সেই অবস্থা নয়, তুমি জীবনে যা কিছু কাজ করেছ, যা কিছু শাস্ত্র পাঠ করেছ, যা কিছু পড়েছ, সব কিছু তুমি প্রয়োগ করে দেখেছ, এবং প্রয়োগ করার জন্যই এটা হয়। প্রয়োগ কীরকম? বলছেন গীতা পাঠ করলে যেরকম হয়, দশবার গীতা পাঠ করলে সেই একই ভাব আসে, দশবার গীতা পাঠ করলে শেষকালে এক গীতা 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 বলতে বলতে উচ্চারণ হয় ত্যাগী ত্যাগী ত্যাগী, হে জীব ত্যাগ করো, হে জীব ত্যাগ করো, হে জীব ত্যাগ করো। সমস্ত গীতার এইটাই অন্তর্নিহিত কথা। আমাদের যা কিছু, আমাদের যে সমস্ত ধন সম্পদ, যার জন্য আমরা প্রচণ্ড অহংকার করে থাকি, যেটাকে আমরা আমাদের জীবনের সার বস্তু বলে বোধ করে থাকি, সেগুলো আমাদের কাছ থেকে চলে যাবে, আমরা বুঝেও সেটা না বোঝার ভান করে থাকি। তাই গীতার মূল কথা, তার সর্বশাস্ত্রের মূল কথা হচ্ছে হে জীব ত্যাগ করো, হে জীব ত্যাগ করো, হে জীব ত্যাগ করো। বলছেন কৃষন্যাসী কি গৃহী, সকলেই যে সমস্ত কর্ম করে সেই কর্মফল যদি তারা ভগবানের শ্রীপাদপদ্মে উৎসর্গ করতে পারে, তাহলে সেই কর্ম আর আমাদের কোনো কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না, তারা কোনোভাবেই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না, বরং সেটা মুক্তির অন্যতম পথ হয়ে দাঁড়ায়। দুজনের কথা উদাহরণ দিচ্ছেন, যে একজন পুঁথিকার একজন সাধুর কাছে একটা পুঁথি ছিল, তিনি সেই পুঁথিটি খুলে পড়তেন, একজন জিজ্ঞাসা করলেন তাতে কি লেখা আছে, খুলে দেখলেন যে প্রত্যেক পাতায় শুধু রাম নাম, এই কথা শ্রীরাম জয় শ্রীরাম কথাটা লেখা আছে। এই শ্রীরাম রম শব্দের অর্থ হচ্ছে এমন এক আনন্দ, যে আনন্দ পেলে জগতের যাবতীয় আনন্দ একেবারে তুচ্ছ হয়ে যায়। তিনি বারবার সেই রাম, সেই সুপ্রিম ব্লিস বা চরমতম আনন্দের প্রকাশক মূর্তি রামজির কথা চিন্তা করছিলেন। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, একটি গল্প বলেছিলাম, তুলসীদাসের জীবনে খুব দুঃখ এসেছিল একবার, মহাবীর তাকে সাজেস্ট করেন আপনার দুঃখের কথা একে তাকে কেন বলবেন, আপনি বরং সেটা কবিতার আকারে লিখতে থাকুন, এবং সে কবিতাগুলো কীরকম হবে না, আপনি প্রেয়ার ভগবানের উদ্দেশ্যে যেন প্রার্থনা করছেন যাচ্ছিয়া, এবং সেই প্রার্থনাগুলি একটি একটি করে একত্রিত হতো, যখন সেই প্রার্থনাগুলো লেখা হতো তুলসীদাস সেগুলো গাইতেন, তিনি প্রত্যেকটি গানের, তিনি যে প্রত্যেকটি যে দোহা ছিল খুব বড় বড় নয়, আটটা ১৬ লাইনের ছোট্ট ছোট্ট গান, এবং সেগুলোতে তিনি সুর দিয়েছেন, কোন তালে গাওয়া হবে সেটা করতেন, একটা গান শেষ হলে আরেকটা গান তিনি লিখতেন, এই প্রত্যেকটাই প্রার্থনা, যে শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন, এই যে আমাদের যে রামচন্দ্রের আরতি হয় সেটাও ওই ওখান থেকেই নেওয়া, এইরকমভাবে একসঙ্গে লিখতে লিখতে তৈরি হলো এক অদ্ভুত চিঠির সংকলন। আমরা তো রবীন্দ্রনাথের চিঠির সংকলন পড়ি, স্বামীজির চিঠির সংকলন পড়ি, তুলসীদাসের এরকম একটি চিঠির সংকলন আছে। কাকে লিখেছেন, লেখক প্রাপককে, না তিনি হলেন ভগবান শ্রীরামচন্দ্র, তার উদ্দেশ্যে তার মনের ব্যথা, তার মনের কথা একটু একটু করে প্রকাশ করছেন, এবং সেটা একত্রিত হয়ে তার নাম হলো হৃদয় পত্রিকা। সেই ইনি রামচন্দ্রের সেই নাম, সেই রাম নামকে শুধু চিন্তা করে চলেছেন, তারা জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো বস্তু জানবার প্রয়োজন নেই। আরেকজন সাধুর গল্প বললেন,
বলছেন, যখন চৈতন্যদেব দক্ষিণ ভারতে গেছেন, সেখানে গিয়ে দেখলেন এক পণ্ডিত বসে গীতা পাঠ করছেন, আর তার পাশে এক সাধু বসে অঝোর ধারায় চোখ দিয়ে জল ফেলছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন চোখের জল ফেলছো? গীতার কোন অংশটা শুনে তোমার মনের ভেতরে এরকম বৈরাগ্য এলো? বললো, না, আমি এইসব ভেবে চোখের জল ফেলছি না। এই যে পাঠ করছে, আমি এর এক বর্ণ বুঝি না, শুধু একটা ছবি আমার আসে, জীবমুক্তির জন্য জগতের বন্ধু স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি তাঁর বন্ধু তাঁর শিষ্য তৃতীয় পাণ্ডবকে মুক্তির কথা বলে চলেছেন। আমি সে মুক্তির কথা জানি না, কিন্তু তিনি বলছেন এবং সেই তার প্রতি শব্দে মুক্তির শব্দ, মুক্তির আহ্বান ধ্বনি হচ্ছেন। ঠিক সেই রকমভাবে ঠাকুর বলছেন, আখ্যান কহিয়া বলিলেন প্রভুবর, পরাবিদ্যা প্রাপ্ত এই সাধু নিরক্ষর, সেই বিদ্যা যার বলে হয় দর্শন, সকলের সার কৃষ্ণ তাহার চরণ। পরা অপরা এই দু ধরনের বিদ্যা আছে, সেই পরাবিদ্যা লাভ, যাতে ঈশ্বরকে পরাবিদ্যা লাভ এই প্রাপ্ত এই সাধু নিরক্ষর, এই সাধু সম্পূর্ণ নিরক্ষর, কিন্তু সেই বিদ্যা যার বলে হয় দর্শন, যার কৃপায় দর্শন হয়, তিনি শুধু তাঁর নাম শুনেই তার রূপ দর্শন করতে পারছেন। সাকার প্রসঙ্গে এই ভক্তির আখ্যান, ঈশ্বরে পণ্ডিতে কন প্রভু ভগবান, এই আখ্যান দিয়ে তিনি ভগবান তার সঙ্গে কথা আরম্ভ করলেন। বললেন, আমি তোমার বাহ্যিক পাণ্ডিত্যের, মূল কথা হচ্ছে আমি তোমার বাহ্যিক পাণ্ডিত্যের রূপে মোহে আসিনি, তুমি যে মানুষকে দয়া করো, মানুষকে ভালোবাসো, মানুষের বেদনা অন্তরে অনুভব করতে পারো, সেই গুণকে আমি সম্মান জানাতে আজ তোমার দরবারে এসে উপস্থিত হয়েছি। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে এর পরের অংশ থেকে আমরা শুরু করব। খুব সম্ভবত আগামী সপ্তাহ 4 ডিসেম্বর মনে পড়ছে, তাই না? ওই দিনকে আমাদের হবে না, আমি সেদিনকে আবার যোগদানে যাব। আমরা আগে থামি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।